টেম্পো চালক থেকে কোটি কোটি টাকার মালিক বেড়া উপজেলার সদ্য অপসারিত চেয়ারম্যান রেজাউল হক বাবু। জমি দখল, চাঁদাবাজি, লুটপাট, সালিশ বাণিজ্য, অবৈধ বালু উত্তোলন, এলাকাবাসীর এমন শত অভিযোগ তার বিরুদ্ধে। সরকার পতনের পর এলাকা ছেড়ে পালিয়েছেন চেয়ারম্যান বাবু। বিতর্কিত এই জনপ্রতিনিধি ও তার সহযোগীদের শাস্তির দাবিতে ফুঁসে উঠেছেন নির্যাতিতরা। মিলন মাহমুদের ক্যামেরায় পাবনা থেকে রিজভিজয় রিপোর্ট। এক সময় টেম্পো চালক ছিলেন পাবনার কাশীনাথপুর এলাকার রেজাউল হক বাবু। 2009 সালে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পর প্রথমে জাতসাকিন ইউপি চেয়ারম্যান ও পরে বেড়া উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হয়ে যেন পেয়ে যান আলাদিনের চিরাগ। ছোট ভাই মোখলেসুর রহমান মুকু ও স্থানীয় সন্ত্রাসী মাইট্টা রাজ্জাককে দিয়ে এলাকায় কায়েম করেন চাঁদাবাজি, অবৈধ বালু ব্যবসা আর দখলের রাজত্ব। ভুক্তভোগীদের অভিযোগ, বাবু মুকুকে চাঁদা না দিয়ে ব্যবসা বাণিজ্য করা ছিল অসম্ভব। তাদের অত্যাচারে, নির্যাতনে শত শত মানুষের কারো হাত পাও ভাঙা, কারো ভূমি দখল, কারো গাছ কাটে নেওয়া, জমি দখল। এই ঘাটের মানুষের পর যে অত্যাচারে, এই টাকা বেশি দেওয়া লাগবে, এই টাকা আয় করা লাগবে, এই মাল বন্ধ করে দাও, কোম্পানির মাল বন্ধ করে দিয়ে মানুষের কাছ থেকে চাঁদাবাজি শুরু করো। এতদিন মুখ খুলতে পারেনি মানুষ। এখন প্রকাশ্যে তুলছেন একের পর এক অভিযোগ। অন্যায়ের প্রতিবাদ করায় সৈয়দপুর গ্রামের অসংখ্য বাড়িতে হামলা, ভাঙচুর, আগুন দিয়েছেন, মামলা দিয়ে এলাকা ছাড়া করেছেন গ্রামবাসীকে। আজ থেকে 10 বছর আগে 10টি মিথ্যা মামলার মাধ্যমে রাতারাতি আমাদেরকে বাড়ি থেকে বিতাড়িত করে, আমাদের গাছপালা, আমাদের সম্পত্তি সবকিছু দখল করে। এলাকার কুখ্যাত চিহ্নিত ভূমিদস্যু আব্দুর রাজ্জাক কর্তৃক আমার পরিবার দীর্ঘ 16 বছর ভয়ঙ্করভাবে নির্যাতনের শিকার হয়েছে। নিজ গ্রামে বাবুর আলিশান বাড়ি, পাবনা শহরে কোটি টাকার জমি, ঢাকার বসুন্ধরায় ফ্ল্যাটের মালিক, একসময় টেম্পো চালক। রাজনৈতিক পট পরিবর্তনের পরেও বাবু মুখু ধরাছোঁয়ার বাইরে থাকায় হতাশ বিক্ষুব্ধ ভুক্তভোগীরা। আমার এক ভাই ছিল, আমার ছোট, সে তার ভয়ে নির্যাতনে বাইরে ছিল 10-12 বছর এবং সেখানেই সে মারা গেছে হাসপাতালে। উপজেলার চেয়ারম্যান বাবু, ওনার অনেক বাহিনী আমাদের বাড়িতে এসে ভাঙচুর করছে। বাবুর বিরুদ্ধে নারী ধর্ষণ ও হত্যা, প্রতারণা ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে হামলার কয়েকটি মামলা রয়েছে। রিজভিজয়, এটিএন নিউজ, পাবনা।